নিজের হাতে তুমি তোমাদের সম্পর্কটাকে শেষ করে দাও। ক্ষমা করে দাও ইমু, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আজকে আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিনটাতে আপনাকে আমি আমার পাশে পেলাম না, অথচ আপনি দাবি করেন যে আপনি আমার বন্ধু। তাহলে এটা কেমন বন্ধুত্ব হিমাদ্রি বাবু? সরি সরি, এগুলো আমি কার জন্য করেছি জানেন? আপনার জন্য। আসুন। এই যে অনামিকা, একটু আগে তো প্রচুর কথা আপনি বলছিলেন, কোথায় গেল এত কথা? আজ আপনি বুঝতে পারছেন আমি ফ্যামিলি আর ভালোবাসার জন্য কত দূর যেতে পারি? একটু ধৈর্য ধরুন, আমি সমস্ত কিছু ক্লিয়ারলি বলে দিচ্ছি। এবার আরও একটা কথা আপনাদের সবাইকে ক্লিয়ারলি বলার আছে। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে হিমাদ্রি সান্যাল হঠাৎ করে অল দ্য ওয়ে ফ্রম ক্যানাডা ইন্ডিয়া কেন এলো। আপনারা হয়তো অনেকেই জানেন না, পেশাগতভাবে আমি একজন সাইকিয়াট্রিস্ট এবং ক্যানাডার কিছু প্রথম সারির সাইকিয়াট্রিস্টদের মধ্যে একজন। আমার ব্যস্ততা প্রচুর, দেশে বিদেশে বিভিন্ন মেন্টালি চ্যালেঞ্জড বাচ্চাদের আমি মূল স্রোতে ফেরানোর চেষ্টা করি, এবং এই ব্যস্ততার জন্যই কিন্তু আমি খুব একটা আত্মীয়তা কারোর সাথেই বাড়াতে পারিনি, এবং কাছের মানুষ বলতে অ্যাজ সাচ আমার কেউ নেই। কিন্তু একটা জিনিস আমাকে খালি তাড়া করে বেড়াতো, সেটা হচ্ছে দেবরায় পরিবার। এই পরিবারের মানুষগুলোর সাথে কাটানো প্রত্যেকটা দিন ছেলেবেলাটা কিছুতেই ভুলে উঠতে পারিনি। আর আরেকটা জিনিস আমাকে তাড়া করে বেড়াতো, সেটা হচ্ছে আমার বাবাকে দেওয়া কথা। আমার বাবা পুরো সম্পত্তিটা আঙ্কেলের নামে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছিলেন, কিন্তু ওনার নামে লিখে দিয়ে যাননি। উনি হয়তো ভেবেছিলেন যে শেষ বয়সে উনি ইন্ডিয়া ফেরত আসবেন এবং এখানে থাকবেন, কিন্তু সেটা আর ওনার হয়ে ওঠেনি। তাই ওনার অসম্পূর্ণ কাজটা করার জন্যই আমার ইন্ডিয়া ফিরে আসা। মাধবী, আমার জন্য অসংখ্য বাচ্চারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অপেক্ষা করছে, কিন্তু হ্যাঁ, আমার দায়িত্বটা আমি কমপ্লিট করব। যে কাজের জন্য এসেছিলাম মামনি, সেটা হলো সমস্ত প্রপার্টি আঙ্কেলের নামে লিখে দেওয়ার জন্য। কিন্তু আমি রিয়েলি সরি, সেটা আমি করে উঠতে পারিনি, কারণ এই বাড়িতে আসার পর আমি মাধবীকে দেখি, দিনের পর দিন মেয়েটির ওপর অপমান লাঞ্ছনা হতে দেখি, কিন্তু মাধবী চুপ, হাসি মুখে সমস্ত অপমান সহ্য করে গেছেন উনি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বাড়িতে হয়তো একটা করে মাধবী আছে, এবং সেই মাধবীদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু হিমাদ্রি নেই। তাই সবাইকে বলি যে আমি কথা দিয়েছি মাধবীকে, সারা জীবন আমি মাধবীর পাশে একটা বন্ধু হিসাবে থাকবো। তাই প্রপার্টির সমস্ত লিগাল পেপার্স এবং বিজনেসের সমস্ত ডকুমেন্টস আমি মাধবীর নামে করে দিচ্ছি। আপনি কি বলছেন হিমাদ্রি বাবু? আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? না মাধবী, আমি যা যা করেছি খুব ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করেছি। এই পরিবারটা, এই মানুষগুলোর জন্য আপনি যা যা করেছেন তার জন্য এটা অতীব নগণ্য জিনিস, এর থেকে অনেক বেশি পাওনা আপনার। আপনি একমাত্র পারবেন এই পরিবারের প্রত্যেকটি লোককে একই সূত্রে বেঁধে রাখতে।
তার জন্য আপনার মেরুদণ্ডটা শক্ত হওয়া ভীষণভাবে দরকার। আমি হয়তো ব্যক্তিগতভাবে আপনার পাশে থাকতে পারলাম না, কিন্তু আমার এই ছোট্ট গিফটটা আমার হয়ে সবসময় আপনার পাশে থাকবে। মামুনি, এটা তুমি নিজের কাছে সাবধানে রেখো। আরে এক মিনিট, কোথায় যাচ্ছেন আপনি? এত তাড়াহুড়ো কিসের আছে? এখন আপনার অনেক খাতির যত্ন করা বাকি আছে তো। দেখুন হিমাজি, আমি চলে যাচ্ছি, আমি আর ফিরে আসবো না এখানে। এই কি, আপনি এত শুকনো মুখে চলে গেলে কি করে হবে? আপনার জন্য আমি ফেয়ারওয়েল আয়োজন করেছি একদম ঢাক ঢোল পিটিয়ে। একটা কাজ করো তো অম্লান, তুমি আঙ্কেলকে ওই হুইল চেয়ার করে নিয়ে চলে এসো। হ্যাঁ বোধহয়। দেখুন, আপনি আমাকে এইভাবে আটকাতে পারেন না। আমি কি পারি আর না পারি সেই সম্বন্ধে আপনার কোনো আইডিয়া নেই। এই তো আঙ্কেল এসে গেছেন, আমাদের গেস্ট অফ অনার অফ দ্য ইভিনিং। এবারে পরবর্তী আকর্ষণ অফিসার। অফিসার, এই হলো অনামিকা, এবং এই যে পেপারসগুলো, উনি খুব সন্তর্পণে এবং সযত্নে তৈরি করেছেন এই নকল পেপারস। সমস্ত প্রপার্টি পেপারস, বিজনেসের পেপার, সব কিছু নকল। আর বাকিটা আঙ্কেল বলবেন যে কী পদ্ধতিতে ওনাকে দিয়ে সই করানো হয়েছে এই পেপারসগুলোর উপরে। আঙ্কেল প্লিজ বলুন। মিস্টার দেবরা, এটা আপনার এভিডেন্স, চলি বাই। আজ থেকে এই বাড়ির, এই সংসারের দায়িত্ব তোমার। থাক মা, থাক। যেভাবে আগলে রেখেছিলে ঠিক সেভাবে আগলে রেখো। চলো হিমাদ্রি বাবু, তোমার কাজ শেষ। আরে আপনি আসুন আসুন আসুন। কি দেখছেন? কি অভিমান করে চলে যাচ্ছেন? না 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 না, আমি কেন অভিমান করব? হিমাদ্রি সান্যাল কারোর উপর অভিমান করে না, রাগও করে না। তাহলে চলে যাচ্ছেন কেন? আমার কাজ শেষ, তাই আমি চলে যাচ্ছি। কতবার বলেছি আপনাকে, এটা নষ্ট করার জিনিস নয়, এটা যত্ন করে রেখে দেওয়ার জিনিস। আচ্ছা চলুন, এটা আমি নয় যত্ন করে রেখে দিই। আমার কাছে রয়ে গেল এটা। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না হিমাদ্রি বাবু, আমাকে অসহায় করে দেবেন না। আপনাকে জানা আমি কোনো লড়াই জিততে পারবো না। না মাধবী, আপনি পারবেন।
কারণ এখন আপনি আর লতানুকুল নন যে অন্যের আশ্রয়ে বেঁচে থাকে। এখন আপনার শিখর অনেক মজবুত। আমি আপনার মধ্যে একটা মস্ত বড় বৃক্ষ দেখতে পাচ্ছি যে আশ্রয় দিতে জানে, ছায়া দিতে জানে। আপনার এখন আর কাউকে দরকার পড়বে না। আপনার কথা খুব মনে পড়বে হিমাদ্রি বাবু। যদি আমার কথা খুব মনে পড়ে, এই শাড়িটা পরে একবার আয়নার সামনে দাঁড়াবেন। এটার মধ্যে দিয়ে আমি বারবার আপনার কাছে ফিরে আসব। আপনার জন্য কিনেছিলাম এটা, এত গন্ডগোলের মধ্যে দেওয়া হয়ে ওঠেনি আর কি, আজ দিলাম। আমার যে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই। কে বলেছে আপনার কাছে কিছু দেওয়ার মতো নেই? আমি তো আপনার থেকে সব থেকে দামি জিনিসটা নিয়ে যাচ্ছি। যারা বোঝার তারা বুঝবে যে এটার দাম কোহিনুরের থেকেও বেশি। ভালো থাকবেন মাধবী। তাহলে আমিও ভালো থাকব। মাধবী, মাধবী, কি ব্যাপার আদি? তুমি বড় বৌমাকে খুঁজছো কেন? মাধবী কোথায়? আদি, আদি কি হয়েছে তোর আবার? বড় বৌর উপর আবার তুই কোনো ব্যাপারে রেগে আছিস? কি হয়েছে বল না, তোর মুখটা এরকম লাগছে কেন? বল না বাবা, কি হয়েছে বল। আদি, তুই বড় বৌমার সঙ্গে এতদিন অনেক খারাপ ব্যবহার করেছিস, আর যদি তুই নতুন করে বড় বৌমাকে কোনো রকম অপমান করিস, তুই মনে রাখবি এই পরিবারের একটা মানুষও কিন্তু তোকে কোনোদিনও ক্ষমা করবে না। আদি, তোর আবার কি হলো? এরকম ভাবে রিয়্যাক্ট করছে কেন? কি হয়েছে আদি, আমাদেরও তো কিছু বল। আমি যেটা বলতে চাই সেটা মাধবী ছাড়া অন্য কাউকে বলা সম্ভব নয়। কি হয়েছে? সামনে এসে দাঁড়াও। আগের দিন সবাইকে সাক্ষী রেখে আমি তোমায় কিছু কথা বলেছিলাম মাধবী, আজও আমি তোমায় কিছু বলতে চাই, আর সেটা সবার সামনে। মাধবী, আমি আমি এতদিন তোমায় অনেক অপমান করেছি। অনেক কষ্ট দিয়েছি, আমি 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 জানি, আমি জানি এটা। তোমার সাথে অমানুষের মতো ব্যবহার করে এসেছি এতদিন আমি, কিন্তু তা সত্ত্বেও তুমি তুমি আমায় আমায় কোনোদিন ত্যাগ করে যাওনি, বরং আমি 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 তোমার ত্যাগ করে গেছি। আজ সমস্ত অপরাধের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ। তুমি যদি ক্ষমা না করো তাহলে আমি 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 কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারব না। আমি আমি নিজের কাছে ছোট হয়ে যাব খুব। তুমি তো বলো, তোমার ভগবান সবাইকে ক্ষমা করে দেয়, আজকে একবার তোমার ওই ভগবানের কাছে গিয়ে বলো না যদি আমায় ক্ষমা করে দেয়, প্লিজ।
আমি জানি মাধবী যে তুমি তুমি আমায় ঠিক ক্ষমা করে দেবে, আমি জানতাম এটা। থ্যাংক ইউ সো মাচ। আমি এতদিন তোমার সাথে যা যা অন্যায় করেছি আজকে তার প্রায়শ্চিত্ত করতে চাই সবার সামনে। এটা আমার প্রায়শ্চিত্তের প্রথম ধাপ। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় চিত্তের আরো একটা কাজ বাকি আছে। আবার কি কাজ বাকি আছে? বলছি মাধবী, ঝাড়ন এতদিন ওর মা বাবা স্নেহ থেকে বঞ্চিত ছিল, আর আমরা সন্তান সুখ থেকে। তাই আমি এখন চাই ঝাড়ন আমাদের মেয়ে হয়ে সারা জীবন এ বাড়িতেই থাক। আমি ওকে দত্তক নিতে চাই। চলে যাচ্ছেন? যেখান থেকে এসেছিলাম সেখানেই চলে যাচ্ছি। মা, হিমু, কোথায় যাচ্ছ তুমি? তোমার এত বড় পরিবার থাকতে সারা পৃথিবীতে তুমি বাউন্ডুলে হয়ে ঘুরে বেড়াবে? মামনি, আমি তো বিশ্ব বাউন্ডুলে, যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবো।
আমাকে যদি কোনো পরিবার আটকে রাখতে পারতো তাহলে কি আর আমার এই অবস্থা হতো? আমার কাছে তো কোনো এক মাধবী নেই যে আমাকে আটকে রাখবে। আমার আমার আকাশটাই পৃথিবী, আর আমি আমি তার মুক্ত বিহঙ্ক। কিন্তু টুডে নো স্যাড মোমেন্ট, হ্যাঁ, অনলি হ্যাপি মোমেন্ট। যাও যাও যাও, তুমি একটা কাজ করো তো, ওখানে যাও গিয়ে একটা ছবি তুলবো, ওইটাই তো আমার অ্যাসেট হবে মামনি। হ্যাঁ হুম, যাও 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 যাও, কারো জানো চোখে জল না থাকে। হ্যাঁ যান। প্লিজ, এই দেখুন, নো ক্রাইং, হ্যাঁ, স্মাইল। আপনাকে হাসলে সুন্দর দেখায়। নাগো চল 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 প্লিজ। নাও আই নিড আ ফ্যামিলি ফটোগ্রাফ। বন্ধু স্মাইল, হাসো, আই এম দ্য লাস্ট ওয়ান।